লি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আগের দিন এই ফলসের এখানে ব্লগটা শেষ করেছিলাম, রাস্তা এখনো আমাদের বাকি। আমরা এসে গেছি টুম চেকপোস্ট। এখন আছি টুম চেকপোস্টে। এখান থেকে আমাদের কাছে তো বোতলগুলো ছিল না, ওরা সব নিয়ে নিল, কারণ সামনে প্লাস্টিকের বটল নিয়ে নাকি অ্যালাউ না। প্লাস্টিকের এমনি যে একটু কমাই, এটা প্লাস্টিকের এমনি যে জল খাওয়ার যে বটল সেগুলো অ্যালাউ, যেগুলো ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিক সেগুলো নিয়ে আর সামনে এগোতে দেওয়া হবে না। তো এখান থেকে এমনি ওই জলের বটল কেনা হলো, হয়ে গেছে আমাদের চা খাওয়া। সাহস নিয়ে এগোচ্ছি, যেন সামনে সব কিছু ভালো হয় এই আশা রেখেই এগোচ্ছি। চলো, ওরাও এসে গেছে, স্টার্ট হবে জার্নি আবার। আমরা সিংহিক থেকে জার্নি স্টার্ট করেছিলাম। সিংহিকের উচ্চতা যেখানে 4000 ফিট, সেখানে গুরুডংমারের উচ্চতা 17000-এরও বেশি। তো অল্টিচিউড প্রবলেম হওয়ার কারণে ওখানে লাচেনে এক রাত্রি স্টে করতে হয়। আর তাছাড়াও গুরুডংমার তো একটার পর ওখান থেকে নামিয়ে দেয়, একটার পর আর থাকতে দেওয়া হয় না। তো ওই জন্য আজকে রাতটা আমরা লাচেনে রেস্ট নেব। এই গ্রামটা হচ্ছে চুমথাং গ্রাম। এখন আছি চুমথাং ড্যাম, তিস্তা হাইড্রাল প্রজেক্ট। তিস্তার রংটাই কি মন ভালো করা অসাধারণ না। আর এই দেখো রাস্তাটা দেখো, এখানে মোমো খাবো। হ্যাঁ গুনগুন আসো, মোমো। এই যে অসম্ভব সুন্দর প্রকৃতি এখানে, অসম্ভব সুন্দর। আর ঠিক তেমন ঠান্ডা, একদম কনকনে ঠান্ডা যাকে বলে। আরও সামনের দিকে যত এগোবো ঠান্ডা তো ততই বাড়বে। আর খুব ভোরে বেরোতে হবে, জানি না তখন টেম্পারেচার কতটা কী থাকবে। আমাদের ঠান্ডায় কোনো অসুবিধা নেই, কিন্তু গুনগুনকে নিয়ে একটু চিন্তা। একটা না অনেকক্ষণ চলার পর এখানটাতে আমরা একটুখানি দাঁড়ালাম, একটু নেমে হাঁটা চলা করলাম। চোখের মনের একেবারে শান্তি যাকে বলে, অসম্ভব সুন্দর জায়গা। আহা, যেই নদীটাকে দেখছিলে এতক্ষণ, পাহাড়ি নদীটা আমাদের সাথে সাথে, এখন ওই যে নিচে দেখো। আবার চলা শুরু করলাম, ছবির মতন পাহাড়ি গ্রামগুলো পেরোচ্ছি একটার পর একটা। আমরা এখন আছি লাচেন পুলিশ স্টেশনের। এখানে সুমন ভাই গেল সমস্ত আমাদের পারমিটের কাগজপত্র নিয়ে। বেশ ঠান্ডা, বেশ। গুনগুন তো ঘুমে, তাকে ব্ল্যাঙ্কেট আনা হয়েছিল গুনগুনের জন্য। আবার একদম হোটেল পৌঁছে তারপর তোমাদের সাথে গল্প করব। আমরা এসে গেছি লাচেনে, এই আমাদের হোটেল লাচেনের। এখানে প্রচণ্ডই ঠান্ডা, বেশিক্ষণ আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো বলে মনে হচ্ছে না। একদম সকালবেলা উঠে তোমাদের সাথে আবার গল্প করব। এখন বাজে ঠিক সকাল 6টা, আমরা গুরুডংমারে যাওয়ার জন্য রেডি।
এই বেরোচ্ছি রেডি। ও সকাল 4:30 সময় ওকে ডেকে দিয়েছি, তখন থেকে রেডি গাড়ির জন্য গেল শান। ঠান্ডায় বেশ ভালো, ঠান্ডা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম কিন্তু দেখলাম ওই জ্যাকেটটায় ঠান্ডা মানছে না, বাইরে বেরিয়ে রুমে এসে চেঞ্জ করে এবার ফাইনালি বেরোচ্ছি। চলো আমাদের গাড়ি স্টার্ট দিচ্ছে সুমন ভাইয়া, ঠান্ডায় এখনই তো অবস্থা খারাপ, জানি না কথা বলতে পারছি না ঠিক করে, কথা জড়িয়ে যাচ্ছে কিন্তু মজাও লাগছে খুব। সব যেন ভালো হয়, ভালোই ভালোই। সামনে দেখো বাইক নিয়ে যাচ্ছে সবাই, ভাবো এই ঠান্ডায় আমরা গাড়ির মধ্যে এরকম হচ্ছে, বাইক নিয়ে দেখো। নদী দেখো, কালকে যে নদীটা দেখলে এখন সেটা বরফ না না।